ফিরতি পাওয়ার ফিরে আসলাম। কুমারঘাট কৃষি দপ্তরের উদ্যোগে খারিফ ক্যাম্পিং অনুষ্ঠিত। খারিফ ক্যাম্পিংকে কেন্দ্র করে আজকে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভগবান দাস, অর্থাৎ বিধায়ক ভগবান দাসের উপস্থিতিতে কার্যত আজ খারিফ ক্যাম্পিং এর ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। কুমারঘাট ব্লকের পঞ্চায়েত সমিতি হলে অনুষ্ঠিত হয় আজকে খারিফ ফসলের উপর এই বিশেষ অভিযান। তবে আজকে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সভাধিপতি অমলেন্দু দাস এবং আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। তবে সকলেই জানি যে খারিফ মানে হচ্ছে বর্ষাকালীন যে ফসল, অর্থাৎ বর্ষার ঠিক প্রাক মুহূর্তে চাষাবাদ করা যায়, তাই সেই খারিফ চাষকে কেন্দ্র করে একের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে জেলা থেকে মহকুমা বিভিন্ন প্রান্তে। কৃষি ভিত্তিক এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে কুমারঘাট হলেও আজকে খারিফ ক্যাম্পেইন উপলক্ষে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী, ঠিক কি বক্তব্য রয়েছে বিধায়ক ভগবান চন্দ্র দাসের শুনুন। ছোট গাছে কম সময় আসছে, ফসল করছে, ফল করছে, কম করছে এবং তাদের জীবন রয়েছে, চাহিদা রয়েছে, বাজার রয়েছে, বিক্রি করার জন্য কোন অসুবিধা হবে। হ্যাঁ, এক সময় আমরা দেখেছি যে আমাদের যে ফসলগুলো আমাদের ফলগুলো এগুলো বাজার হয়ে আসতে পারে, এমনকি সবজি পর্যন্ত আমি দেখেছি বিক্রি হচ্ছে না, সে পর্যন্ত কৃষক সেটা এইভাবে বাজারে ছেড়ে যায়। আজকে ক্রাইসিস, চাহিদা মনে করতে পারছি না, ঘাটতি আমাদের পাচ্ছে, আমাদের দেশের চলেছে এই জেলা আমরা সংসদ করবো না, আমাদের ঘাটতি রয়েছে, ধানে আমাদের 8% ঘাটতি, আমরা আমাদের যে জনসংখ্যা রয়েছে সেই তুলনায় 8% আমাদের কম রয়েছে যে উৎপাদন থেকে, প্রত্যেকটা বিষয় আজকে আমরা মানে খুব কম সময়ের মধ্যে আমরা তার ইনকাম আমরা দেখতে পারি। মাছ চাষ আজকে বৈজ্ঞানিক পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে মাছ বড় হয়ে গেছে, চার মাস পাঁচ মাস ছ মাসের মধ্যে সেটাকে বিক্রি করে উপযুক্ত হয়ে যাচ্ছে, সে ব্যবস্থা আছে আমাদের মধ্যে নেই। তার জন্য অ্যাভেলেবল বিশেষ বিশেষ ডিপার্টমেন্ট থেকে, এসিএসআর থেকে, এগ্রিকালচার থেকে বিভিন্ন ব্যক্তি আজকে গ্রামীণ এলাকায় কৃষি জেলায় ব্যবহার করছে, প্রচুর পরিমাণ বিষয় হচ্ছে যে কৃষকরা বাস্তবে হচ্ছে একশো বছর বিষয় হচ্ছে। আমরা জানি এবার একটা হিসাব আমরা দেখেছিলাম যে ত্রিপুরাজ্যে নাকি 16,000 বর্গফুট বিষয় রয়েছে, 16,000 বর্গ জমি সেখানে বিষয় রয়েছে, আর আমাদের বিপরীতে আয়তন 10,800 বর্গটি রয়েছে আমাদের। এই ধরনের বিষয় আলোচনা বিষয় প্রাক্তন মন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। তবে বিভিন্ন সময়ে উষ্ণতা এবং আর্দ্রতার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন চাষ, ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করা যায়, তবে সেই সম্পর্কে কৃষকদেরকে জ্ঞান এবং কৃষকদেরকে জানানোর জন্যই বিশেষ অভিযানের আয়োজন করা হচ্ছে, তেমনই হচ্ছে খারিফ অভিযান। একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।